গরু ঘুম থেকে কয়টা বাজে উঠে বলেন, টাইম টেবিল নাই বলেন, গরু ঘুম থেকে কয়টা বাজে উঠে? তারা যাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই এরা কারা? গরু। যাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল নেই এরা কারা? এরা হলো গরু। এরা কি? এরা হলো গরু। যাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল নেই এরা হলো গরু। লেকিন আমাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল আছে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের ঘুম থেকে উঠার কি আছে বলেন? টাইম টেবিল আছে। কেন? আমরা যে মুমিন, এজন্য ইহুদির ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, নাসারার ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, হিন্দুর ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, গরু আর ছাগলের ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, লেকিন আমাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল আছে। দেখেন, গরু কিন্তু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে। গরু ঘুম থেকে উঠে কয় দরকারে? খাওয়ার প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে। কোনোদিন গরু শুয়ে শুয়ে বাথরুম করে না। গরু কি কোন বলদে কিন্তু বসে পেশাব করে না? জিও কয় না? হ্যাঁ কয়। কি বলছি বলেন জোরে বলেন। পৃথিবীর কোন বলদ বসে পেশাব করে না বলেন? আর পৃথিবীর কোন মোমেন দাঁড়িয়ে পেশাব করে না? সুবহানাল্লাহ বলেন। বলদে বসে পেশাব করে না, দাঁড়িয়ে পেশাব করে। যারা দাঁড়িয়ে পেশাব করে এরা কি মানুষ না বলদ? তাহলে ঘুম থেকে উঠে কখন বলদে? ঘুম থেকে উঠে কখন? কয় দরকারে উঠে? কি কি? তাহলে ইন আর আউটের প্রয়োজনে ঘুম থেকে উঠে গরু আর ছাগল। তাহলে যেই মুসলমান ইন আর আউটের প্রয়োজনে ঘুম থেকে উঠে, নামাজের প্রয়োজনে ঘুম থেকে উঠে না, এরা আর গরু ছাগল অ্যাজ ইকুয়াল। আমি কি করতাম? আমার কথা কোন দিকে যা আমি খুঁজতেছি। আমি কি করতাম? কি তাহলে আপনি আর আমি ঘুম থেকে উঠবো কয়টা বাজে? আরে দুনা অ্যাডভান্স কথা, তাহাজ্জুদের সময় ওরা ফজর ফরানো হতে আছে, তাহাজ্জুদেরও আছে। আকিম সালাতা তারাফাই নাহার ওয়া যুলাফান মিন আল-লাইল فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى رب العالمين بلين সূর্য ওঠার আগে পড়ো দুই রাকাত নামাজ, সূর্য ডুবার আগে পড়ো চার রাকাত নামাজ, সূর্য ডুবার পরে আবার পড়ো তিন রাকাত নামাজ, আবার রাতের বেলা পড়ো চার রাকাত নামাজ, আবার দুপুর বেলায় পড়ো, আবার সকাল সাঁজে পড়ো। রব্বুল আলামিন বলেন, পাঁচবার যদি তুমি নামাজে হাজিরা দিতে পারো, আমি রব কথা দিলাম, লাল্লাক তারদ, আমি তোমাকে খুশি করে ছাড়বো। আমি তোমাকে কি করে ছাড়বো? বাচ্চা যদি খুশি করে দেয় তো কি দেয় বলেন? বাচ্চার সান মতে, বাচ্চা যদি খুশি করে দেয় তাহলে কি দেয়? তো রব যদি খুশি করে দেন তো কি দিবেন? আর রবের শানের আকাল্লে মেকদার, রবের শানের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। কি ভাব? তাহলে রব আমাদেরকে খুশি করে দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে খুশি করে দিতে আমাকে কি লাগবে? নামাজ লাগবে। কি লাগবে বলেন? আমাকে নামাজ লাগবে। নামাজের জন্যই আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রব আমাকে বানিয়েছেন কেন বলেন? নামাজের জন্যই আমাকে বানিয়েছেন। এই জন্য হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর করে বলেন, তিনি বলেন যে পৃথিবীর কোন ইহুদি নামাজ পড়তেই পারে না, পৃথিবীর কোন নাসারা নামাজ পড়তেই পারে না, পৃথিবীর কোন হিন্দু নামাজ পড়তেই পারে না, ভান্ডারি নামাজ পড়তেই পারে না, আহলে কোরআন নামাজ পড়তেই পারে না। বলেন এরা কি নামাজ পড়তেই পারে না? বলে এরা নামাজ পড়তে পারে না, দুনিয়ার কোনো বেঈমান নামাজ পড়তে পারে না। আর তিনি বলেন যে দুনিয়ার কোনো মুমিন নামাজ ছাড়তে পারে না। কি হয় বলেন? বেঈমান কোনটা পারে না? নামাজ। এটা হিন্দুকে 10 লাখ টাকা দিয়ে বলেন 10 লাখ টাকা দিব দুই রাকাত নামাজ পড়ে দেখাও, পারবে? লেকিন 50 টাকা দিলে রোজা রাখতে পারবে? রোজা রাখতে পারবে? ফজরের আগে খাইলো, ইফতারের সময় খাইলো। এই জন্য দেখবেন সামনে রোজা আসতেছে, ইফতারের সময় দোকানে ভিড়ের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লি নাই। ইফতার কেন খায় জানেন? রোজা না রাখা এক গুণা করছি, ইফতার না খাইয়া কি কাফের হমু? এরকম এই দেশে আছে না নাই বলেন না?
ইফতার পার্টি যারা দেয়, যারা ইফতার পার্টি দেয় বাংলাদেশে, বাংলাদেশের সব দপ্তরে সব অফিসে ইফতার পার্টি হয় কিনা? জোরে কর না, ইফতার পার্টি হয় কিনা? ইফতার পার্টি হইতে পারে, ফজরের পার্টি হইতে পারে না? কি পার্টি হয়? যে ইফতারে যদি খানার ব্যবস্থা না থাকতো তোই দেখা যায় তো ইফতার পার্টি কেমন হয়? কি তাইলে তো দেখা যায় ইফতার পার্টি কেমন হয়? বাস্তব না বাস্তব বলেন। এই জন্য এদের ইফতার ইফতার না বলেন, এই ইফতার ইফতার না বলেন, এই ইফতার কি না, এই ইফতার ইফতার না। বারাল কথা আমার দূরে চলে গেছে। গরু আর ছাগল ঘুম থেকে উঠে কখন? এবার যারা ঘুম থেকে উঠে না এরা কারা? জোরে বলেন। তা আমি আর আপনি কি গরু ছাগল হয়ে কবর যাবো? না না, শুধু গরু ছাগল না, একটু আগে বলেন ছিল কোথায় আগার গাও না, আমি ওখানে বলছি কবর কবর তিন কবর। বলেন কবর কবর কয় কবর? আবার বলেন কবর কবর কয় কবর? পৃথিবীতে যত কবর আছে, যত জানোয়ার আছে, আপনি দেখে থাকবেন আমাদের দেশে কিছু মানুষ একটা আয়াত পারে, পৃথিবীর আর কিছু সে পারে না, শুধু একটা আয়াতের অংশ পারে, সেটা হলো কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। কি পারে বলেন? এত শুদ্ধ করে ফেললে তো ওছিল কি পারে বলেন? কেমনে পড়ে? ম্যান ইজ মর্টেল, নিশ্চয়ই মানুষ মরণশীল। আগেরটা পড়ছে কেমনে? তবুও পারে যাক, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। এই শব্দের অর্থ কি? এই আয়াতে কারিমা কার কার ক্ষেত্রে? এই আয়াতে কারিমা কিন্তু গরুর আয়াত। বলেন গরুর আয়াত, এটা কার আয়াত? আপনি বিশ্বাস করেন এটা কার আয়াত? আপনি মুখ লাড়তে এতক্ষণ দেরি করলেন, মাথা না, এটা কার আয়াত? এটা গরুর আয়াত, এটা ছাগলের আয়াত, এটা বিড়ালের আয়াত। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত অর্থ কি? সমস্ত প্রাণী। তো এটার মধ্যে কে কে আছে? গরু, ছাগল, এটা শিয়াল, মুরগি, হাঁস, সাপ, বিচ্ছু, শুয়োর বলিনি আর কি, আমি শুয়োর না আছে আইনের জন্য বলতে সরম লাগে। সমস্ত জানোয়ারের আয়াত হলো কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। গরুর আয়াত, ছাগলের আয়াত, সাপের আয়াত, বিচ্ছুর আয়াত। লেকিন এরপরে যে অংশ ওটা কিন্তু এরা আর পারে না। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এটা হলো শুধুই আমার আয়াত। আগে তো কার আয়াত? গরু ছাগল সব জানোয়ার মরবে, সব জানোয়ার মরবে, গরুও মরবে ছাগলও মরবে। তাহলে এটার মধ্যে আমিও আছি, গরুও আছে, ছাগলও আছে। লেকিন পরের অংশ ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে শুধু তোমাকেই বনি আদম, শুধু তোমাকেই যাজার সাজা দেওয়া হবে। তাহলে পরের অংশ কার? পরের অংশ কার? পরের অংশ ভুলে গেছে, আগের অংশ মনে আছে। কোন অংশ মনে আছে বলেন? আগের অংশ কার? এই জন্য যদি কেউ বলে, যদি পৃথিবীতে কেউ বলে, এক কোটি বার বলে আমি মরব, আমি মরব, আমি মরব, মুমেন হবে না। কি কি হবে না বলেন? হ্যাঁ, যদি বলে আমি মরব, মরার পরে আমার বিচার হবে, আমার যাজা হবে, আমার সাজা হবে, আমি হয় জান্নাতে যাব আর না হয় জাহান্নামে যাব, এটা হবে ঈমান, এটা হবে কি? তাহলে এবার বলেন, গরুও জানে গরু মরবে, কোন এই জন্য গরু আগুনে ঝাঁপ দেয় না? সুবহানাল্লাহ। এই জন্য গরু সাগরে ঝাঁপ দেয় না? কিনলি গা গরু বুঝে যায় এটা তো পড়লে আমি মরে যাবো। গরু বুঝে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, গরু বুঝে কি? লেকিন গরু মোমেন না। কেন? সামনেরটা জানে না। জোরে বলে না, সামনেরটা কি? তাহলে সামনেরটা জানা ঈমান না, এই এই অংশ জানা ঈমান। তাহলে কবর কবর তিন কবর, গরুর ছাগলেরও কবর, বেঈমান আর বেনামাজিরও কবর, আর মুমিনিনেরও কবর, তিন কবর। কবর কবর তিন কবর, কবর কবর কয় কবর? বেনামাজির গরু আর ছাগলের কবর শুধুই মাটি,
গরু আর ছাগলের কবর শুধুই মাটি, বেঈমান আর বেনামাজির কবর শুধুই জাহান্নামের ঘাঁটি, আর মুমিনিন আর নামাজির কবর শুধুই জান্নাতের টুকরা। এর বাইরে তিন নম্বর চতুর্থ নম্বর দেয়ার ইজ নো ফোর্থ অপশন, এখানে চতুর্থ নম্বরের কোনো অপশন নাই, এখানে চতুর্থ নম্বরের কোনো কি নাই, তাহলে কবর কবর কয় কবর? এক নম্বর গরু ছাগলের কবর কি? মাটি। আর বেঈমানের কবর, বেনামাজির কবর জাহান্নামের কি টুকরো, আর কি মুমিনিনের নামাজির কবর? যখনই মুমিন বলবেন তখনই নামাজি বলবেন শর্ত, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কি লাগাইছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মুমিনিন মুমিনিন এবং নামাজি, মুমিনিন এবং রোজা, তিনটা ব্যাপারে কোনো আপোষ নাই, ঈমান নামাজ রোজা। বলেন আবার বলেন, ঈমান নামাজ রোজা, ঈমান চব্বিশ ঘন্টার আমল, বলেন প্রতিটা ঘন্টার ষাট মিনিটের আমল, প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটের ষাট সেকেন্ডের আমল, তাহলে ঈমান কতক্ষণের আমল? এখানে এক জাররা কোনো লিক হওয়ার সুযোগ নেই, এক জাররা লিক হওয়ার কি নাই বলেন, সুযোগ নাই। দুই নম্বর নামাজ আমার চব্বিশ ঘন্টার আমল, নামাজ কত ঘন্টার আমল? চব্বিশ ঘন্টার আমল। তিন নম্বর রোজা বছরের আমল, তিন নম্বর রোজা বছরের আমল। চার নম্বর হলো মাল যদি হয়, মালিকের নিসাব যদি হয়ে যায় তাহলে চার নম্বর আমল বছরে একবার, আর পাঁচ নম্বর আমল যদি হজ ফরজ হয়ে যায় জীবনে একবার, তাহলে কয়টা পেলাম বলেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটার জন্যই রব আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, এই পাঁচটার জন্যই রব আমাকে বানিয়েছেন, কয়টা বলেন? এখানে কয় আঙ্গুল, এখানে কয় আঙ্গুল, এই পায়ে কয় আঙ্গুল, এই পায়ে কয় আঙ্গুল? এবার দেখেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। আচ্ছা, এই পায়ে পাঁচটা আঙ্গুল আছে, পায়ের আঙ্গুলগুলো কি গ্যাফে আছে না মিলানো? এই পায়ে পাঁচটা গ্যাফে না মিলানো? এগুলো মিলানো কেন, এটা গ্যাফে কেন, এটা গ্যাফে কেন দিয়েছেন জানেন? এটা গ্যাফে দিয়েছে, এটা দিয়ে এটা গ্যাফে দিয়েছে, এখানে দাগ কেটে দিয়েছে যে নামাজের পরে তসবিগুলো পড়বা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই দাগগুলো কি আপনার মা কাটছে না আব্বা কাটছে না আল্লাহ কাটছে? কি লেগে কাটছে? আমার জিকিরের লেগে। সুবহানাল্লাহ বলে, আর এটা গ্যাফে কাটছে কি লেগে, আর গ্যাফে রাখছে কি লেগে? জিকির গণার জন্য। যদি এটা একসাথে দিতে গুনতে পারতেন না, দেখি এই চারটা দিয়ে গণে, ট্রাই করে দেখেন, এই চারটার একটা দিয়ে গণেন না, প্র্যাকটিস করেন, সম্ভব না, এই চারটা দিয়ে গণা যাচ্ছে না, এটা গ্যাফে দিলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না। তাহলে এবার বলেন, আমাকে বানাবার উদ্দেশ্য নামাজ আর জিকির। সুবহানাল্লাহ বলেন, আমাকে বানাবার উদ্দেশ্য কি? নামাজ আর জিকির। ঈমান চব্বিশ ঘন্টার জিন্দগি, নামাজ চব্বিশ ঘন্টা পাঁচ বার, জিকির সাধ্যে গুলা যতবার। সুবহানাল্লাহ বলেন, এই জন্য জিকির হিসাব করে দেয় নাই, জিকির কি দেয় নাই বলেন? জিকির রেখে দিয়েছে, তোমার এখতিয়ারে দিয়ে দিলাম, এটা তুমি কতক্ষণ করবা, সাধ্যে গুলা যতক্ষণ। বলেন ঈমান কতক্ষণ, অক্সিজেন আছে যতক্ষণ, বলেন নামাজ কতক্ষণ, চব্বিশ ঘন্টা পাঁচ বার, এবার জিকির কতক্ষণ, সাধ্যে গুলা যতক্ষণ। সুবহানাল্লাহ, তাহলে আমাকে বানিয়েছে কেন ইবাদতের জন্য, আমাকে বানিয়েছে কেন? আরো সংক্ষেপ করলে নামাজের জন্য, আরো সংক্ষেপ করলে জিকিরের জন্য। সুবহানাল্লাহ, আমাকে বানিয়েছে রব জিকিরের জন্য, আমাকে বানিয়েছে রব কেন? এই জন্য নামাজ কেন পড়বো? আকিমিস সালাতা লিজিকরি, নামাজ পড়বা আমার জিকিরের জন্য। নামাজ কেন? আমার জিকিরের জন্য। এবার আমার জিকির কেন, আমার জিকির কেন, আমার জিকির করব এজন্য, ওয়ালা যিকরুল্লাহ আকবার, আমার জিকির তোমার জীবনের জন্য সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ, তাহলে এবার সব মিলাইয়া বললে কি হবে? আমাকে বানিয়েছেন রব্বে করিম, রব্বে করিমকে ভালোবাসার জন্য। আমাকে বানিয়েছেন কেন?
আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য ভালোবাসার জন্যই আমাকে বানিয়েছে চোখ বানিয়েছে দেখার জন্য কান বানিয়েছে শোনার জন্য জিহ্বা বানিয়েছে বলার জন্য হাত বানিয়েছে ধরার জন্য পা বানিয়েছে চলার জন্য দিল বানিয়েছে আল্লাহকে ভালোবাসার জন্য এখন চোখ যদি না দেখে তাকে আমরা অন্ধ বলি চোখ না দেখলে অন্ধ বলি কান না শুনলে বধির বলি মুখে না বললে না বললে তাকে আমরা বোবা বলি বয়রা বোবা বলি এবার দিলে যদি ভালো না বাসে বেঈমান ভালো বাসে না কাফের মুমিন ভালো না বাসলে ফাসেক আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন আপনাদের এই ইন্তেশার বিক্ষিপ্ততা আমারও সময় সংক্ষিপ্ততা আমি অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা আরজ করেছি আমার রব আমাকে বানিয়েছেন নামাজের জন্য আমার রব আমাকে বানিয়েছেন রোজার জন্য বাকি জীবনের সব কাজ কেন করব এগুলো সহযোগিতার জন্য সুবহানাল্লাহ এখন কি আমি সহযোগিতার মধ্যেই ব্যস্ত থাকব নাকি সহযোগিতার ফাঁকে ফাঁকে উদ্দেশ্য করব সহযোগিতার মাঝে মাঝে কি করব আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন যেহেতু আমরা এতগুলো মানুষ একসাথে ওযু করতে কষ্ট হবে পৌনে আটটায় জামাত হবে আজান হবে আটটায় জামাত হবে ইনশাআল্লাহ আমরা সকলেই নামাজের প্রস্তুতি গ্রহণ করি আমার কাছে একটা বিশ্ববিখ্যাত কিতাব আছে আল ওয়াবুল সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব এই কিতাব 700 বছর আগের লেখা কিতাব আল্লামা